জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে সরকারি নার্সিং ট্রেনিং এর প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে এবার ধরা পড়লেন এক পরীক্ষার্থী। রবিবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ে। বিষয়টি নজরে আসতেই ওই ছাত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র, খাতা সহ সমস্ত নথি। অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি। ওই ছাত্রীর বাড়ি হলদিবাড়ি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কিপ্যাড মোবাইল ফোনটি জুতোর মধ্যে লুকিয়ে রাখা ছিল। সেই ফোনের মেসেজ দেখে স্তম্ভিত হন পরীক্ষকরা, কারণ মোবাইলের টেক্সট মেসেজে প্রশ্ন সহ উত্তর লেখা ছিল বলেও অভিযোগ। বোর্ড অবজারভার শ্রেয়সী দত্ত জানিয়েছেন, সরকারি নার্সিং ট্রেনিং এর প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সময় ওই ছাত্রীর জুতোর ভেতর থেকে একটি মোবাইল ফোন সহ ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি বোর্ডকে রিপোর্ট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের টিচার ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনাটি বোর্ড সদস্যদের তারা জানিয়েছেন এক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার তারাই নেবেন। ম্যাডাম, আপনার নামটা একটু বলুন না। আচ্ছা, মানে কি হয়েছিল আপনাকে এখানে বসিয়ে রাখা হয়েছে কেন? মানে আপনার সাথে কি হয়েছে? মানে আপনার একটা মোবাইল ফোন পাওয়া গেছে আপনার কাছ থেকে পরীক্ষা চলাকালে, কি বলবেন? কিছু বলবেন আপনি এই বিষয় নিয়ে? আপনার কোনো বক্তব্য আছে? আপনি পরীক্ষা চলাকালীন একটা মোবাইল ফোন ছিল, সেখানে আপনার অ্যান্সার ছিল মোবাইলে, তাও ছোট মোবাইল, কিপ্যাড সেটের মধ্যে আপনি নিয়ে ঢুকেছিলেন পরীক্ষা হলে, তো অ্যান্সার ছিল, আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? অ্যান্সারগুলো কোথা থেকে আসলো, কি ব্যাপার, কিসের পরীক্ষা ছিল আজকে? আজকে কিসের পরীক্ষা ছিল ম্যাডাম? আপনার কোনো বক্তব্য আছে এই বিষয় নিয়ে? আপনি কিছু বলবেন কি? হ্যাঁ বা না, মানে কিছু বলতে পারেন যদি বলেন, কিছু বক্তব্য আছে? হ্যাঁ, কিছু বক্তব্য আছে এই নিয়ে, আপনার এই বিষয় নিয়ে? এটা হচ্ছে এএনএম এবং জিএনএম, যেটা নার্সিং ট্রেনিং এর পরীক্ষা আর কি, অ্যাডমিশনের পরীক্ষা। সেই পরীক্ষাটা WBJEE ওরা ইয়ে করছে, যে ওরা হচ্ছে কন্ডাক্ট করছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো সেই পরীক্ষা হয়েছে, ফার্স্ট সেশনটা আমাদের খুব ভালোভাবেই গেছে, সেকেন্ড সেশনও অলমোস্ট ভালোভাবেই গেছে, কিন্তু মাঝখানে এক নম্বর রুম থেকে একটা মোবাইল পাওয়া গেছে একটা মেয়ের পজিশন থেকে, এবং যেটা আমরা সাসপেক্ট করছি মোবাইলটা দেখে, যদি সেটা অ্যান্ড্রয়েড মোবাইল না, সেটা কিপ্যাড মোবাইল, তাতে দেখা যাচ্ছে বেশ কিছু আনসার ওখানে আছে। আনসারটা সঠিক কিনা আমি জানি না, কিন্তু আজকের কোশ্চেন একটা আনসার কোশ্চেন নম্বর সহ আনসার আছে, কিন্তু সেটা আমি জানি না সঠিক কিনা, কিন্তু সেন্টার ইনচার্জ হিসেবে আমাকে সেটা রিপোর্ট করা দরকার। আমি রিপোর্ট করেছি কনসার্ন বোর্ডকে, বোর্ড আমাকে বলেছে নেসেসারি অ্যাকশন নিতে, সেই অনুযায়ী আমি পুলিশ সেবাটা ইনফর্ম করছি, আর সমস্ত পেপারগুলো ওর যেটা ওই মার্কশিট আছে প্লাস ওর যেটা কোশ্চেন বুকলেট আছে সেগুলো সিজ করে আলাদা একটা এনভেলপ আমরা জয়েন্ট ফর্ম করতে পাঠাচ্ছি। ওকে কোনো আটক করা হচ্ছে, পুলিশ কিছু বলেছে? না, পুলিশের সাথে আমার কোনো কথা নেই, আমরা পুলিশকে আমরা রিপোর্ট করে দিয়েছি। স্টুডেন্টকে বসিয়ে রেখেছিলেন? না, স্টুডেন্টকে বসিয়ে রেখেছি আপাতত, যতক্ষণ পর্যন্ত এইগুলো আমরা সিজ না করছি ওর কাছ থেকে আমি ডিক্লারেশন নেবো, সেই ডিক্লারেশন নিয়ে আমাদের কাছে শেষ। আমি তো আর পুলিশ না, ইনভেস্টিগেটে গিয়েছি। বাড়ি কোথায়? বাড়ি সম্ভবত যা শোনা গেছে তাতে তো হলদি বাড়ি বলছে। বলছি এই মোবাইলটা একটা অভিযোগ উঠে এসেছে যে যারা ইনভিজিলেন্সে এখানে যারা ছিলেন, যারা পরীক্ষার হলে, তারা কীভাবে মোবাইলটার ভিতরে ঢুকলো, এটা প্রশ্ন উঠেছে। প্রশ্ন, মোবাইল হচ্ছে ইনভিজিলেটর দেখে না, এটা ফিস্কিং ছিল, পুলিশও বাইরে ছিল, ফিস্কিং তারা করে, কিন্তু বক্তব্যটা হচ্ছে, শুনুন, ফিস্কিং করতে গেলেও আজকাল যেভাবে ফিস্কিং করা দরকার সে সমস্ত তো মেটেরিয়াল আমাদের এখান থেকে করা হয়নি, যেটা মেটাল ডিটেক্টর দিয়ে এগুলো তো নেই, কিন্তু যারা এরকম এই জিনিসগুলো চিটিং করার যে সমস্ত ইয়ে থাকে, যাদের এই সমস্ত মানসিকতা থাকে, তারা ঢুকেছে,
এই আগে 300টা ছেলের মধ্যে 600 জনের পরীক্ষা হয়েছে, একজন ঢুকেছে। এটা নিয়ে যদি বলেন যে এটা নিয়ে যে একটা মোবাইল ঢুকেছে ছিল, তাহলে সেটা তো সেভাবে, আর যেহেতু এটা নন অ্যান্ড্রয়েড মোবাইল, সাইজও খুব ছোট, তুমি ছোট এর মধ্যে সমস্ত এসএমএস এর মাধ্যমে মানে মোবাইলে দুটো তিনটে এসএমএস আছে, সেই দুটো তিনটে এসএমএস এ কিছু কোশ্চেন, সবগুলো তো বলা যাচ্ছে না, কিন্তু একটা কোশ্চেন হয়তো মাল্টিপল চয়েস এর উত্তর ওখানে হয়তো আছে। ওই ইউজার করে ওই কোশ্চেন গুলো নিশ্চয়ই নিশ্চয়ই আছে, যখন পজিশনে ছিল এবং মোবাইলটা অন ছিল, ধরেই নেওয়া যায় যে এটা ইউজ হয়েছে। পাঁচটা কলেজে হয়েছে। নতুন অভিজ্ঞতা হয় আর সেটা হয়তো আপনাদের, হয়তো আপনারাও আসেন, আপনাদের সাথে শেয়ার করি একটু। থ্যাংক ইউ। একটা পরীক্ষার মোবাইল পাওয়া গেছে পরীক্ষার হলে, জুতোর মধ্যে মোবাইলটা ছিল এরকম শোনা গেছে। হ্যাঁ, একটা মোবাইল পাওয়া গেছে, সেটাই পাওয়া গেছে একটু হ্যাঁ, যখন পাওয়া গেছে তখন জুতোর মধ্যে ছিল। আচ্ছা, তো তারপর আমরা মোবাইলটা ইনভিজিলেটর দেখে ছাত্রী মানে আমাদেরকে ডাকেন, আমাদের মোবাইলটা সিজ করে নেওয়া হয় আর তারপরে ছাত্রীকেও নিয়ে আসা হয় এবং আমরা পুরো ব্যাপারটা একটা রিপোর্ট করে বোর্ডকে পাঠিয়ে দিয়েছি। ওনার কোশ্চেন বুকলেট, ওনার শিট, মোবাইল ফোন, মোবাইল ফোনটা পাঠাইনি, বাকি সব কিছু আমরা বোর্ডকে সাথে সাথে রিপোর্ট করেছি। কিছু ইনবক্সে কিছু মেসেজ ছিল, সেটা প্রবাবলি অ্যানসার হতে পারে। ওটা কি তদন্ত হবে এখন? এখন বোর্ড সেটা তদন্ত করবে। আমরা আপনাদের, আমাদের রিপোর্ট পাঠিয়েছি, আমি পাঠিয়েছি, সেন্টার ইনচার্জ পাঠিয়েছেন, পুলিশ তদন্ত করছে। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি শ্রেয়সী দত্ত, বোর্ড অবজারভার। কতগুলো কলেজে হচ্ছে আজকে পরীক্ষা? জলপাইগুড়িতে 5-7 কলেজে হচ্ছে। কতগুলো স্টুডেন্ট হতে পারে এখানে? কতগুলো? 600 এখানে, 600 স্টুডেন্ট, 300 করে, 300 করে, দুটো হচ্ছে 600 স্টুডেন্ট। কোন কিসের পরীক্ষা হচ্ছে এটা? এএনএম জেএনএম নার্সিং, সরকারি নার্সিং। আমি সৌরভ মল্লিক, জলপাইগুড়ি ল কলেজের টিএম ছাত্র পরিষদ ইউনিট প্রেসিডেন্ট, টিএমসিপি। টিএমসিপি বলছি যে আপনাদের এই কলেজে একটা কি হয়েছিল আজকে, কি পরীক্ষা এবং কি হয়েছিল আজকে? এখানে নার্সিং এর পরীক্ষা হচ্ছিল, এন্ট্রান্স এক্সাম। সেখানে একজন মেয়ে তার জুতোর ভিতরে মোবাইল ফোন নিয়ে এসেছিল, তো কলেজের শিক্ষক শিক্ষিকা এবং কলেজ কর্তৃপক্ষের সক্রিয়তা আছে, ধরা পড়ে এবং অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব নিয়ে তারা কাজ করছিল, ধরা পড়ে এবং তারপরে কোতোয়ালি থানায় জানায়, পুলিশ আসে, এখন তো ঘটনা তদন্ত হবে। অত দুর্ভাগ্যজনক এই ঘটনা এটা। এটা একটা, কারণ যারা মেধা স্টুডেন্ট তারা তো অবশ্যই বঞ্চিত হবে, মেধা স্টুডেন্ট যারা বঞ্চিত হবে এদের। এবং কোশ্চেন নাকি ওর মধ্যে অ্যান্সার পাওয়া গেছে? তাহলে শুনলাম কলেজ কর্তৃপক্ষ বলছে যে মোবাইলের মধ্যে নাকি অ্যান্সার পাওয়া গেছে এদের। তাহলে কি কোশ্চেন আগের থেকেই, হয়তো কোশ্চেন আগে থেকে ব্যাপারটা না, হয়তো বাইরে তার কোনো অন্য কোনো বন্ধু বান্ধব কেউ আছে যারা আগে থেকে কোশ্চেন হয়তো মানে কমন আছে, সেখান থেকে হয়তো পাঠাচ্ছে। জড়িত কেউ না, কোশ্চেন লিক হওয়ারও কোনো প্রশ্ন নেই, কিন্তু এই স্টুডেন্টরা বুঝতেই পারে না এখন অসৎ পথ অবলম্বন করছে। অ্যান্ড্রয়েড সেট না ছোট কিপ্যাড মোবাইল সেট? কিপ্যাড সেট, কিপ্যাড সেট। তো বিষয়টা ঠিক, এই কি এটা কি ঠিক হয়েছে আপনার? একদমই ঠিক না, তবে কলেজ কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ যে এত সুন্দরভাবে মানে সুন্দরভাবে পরীক্ষাটা নিচ্ছে এবং সুন্দরভাবে চেকিং প্রসেসটা এত সুন্দর যে ধরা পড়ে গেছে এটা অল্পতেই, এবং
মানে মেধার দিকে যারা চাকরি পাবে এবং মেধা মাধ্যমে যারা পাবে তাদের বঞ্চিত হলো না তারা, এটা খুবই একটা ভালো জিনিস। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ।